নেগেটিভ নেগেটিভকে পজিটিভ আনে প্লেয়াররা এর মধ্যে কিন্তু দেখা গেল যে প্লেয়ারদেরকে ভিলেন বানানো হচ্ছে আপনারা যদি দেখেন তামিম কিন্তু একটা কথা বলেছে কোনো একজন তাকে বোর্ডের অফিসিয়াল কোনো একজন ম্যানেজমেন্ট টিমের ম্যানেজমেন্ট ফোন দিয়েছেন যে কিনা বলেছেন যে তুমি প্রথম ম্যাচ আয়ারল্যান্ডের সাথে ম্যাচটা আফগানিস্তানের ম্যাচটা খেলবা না ওপেনিং করবো না তুমি মিডল অর্ডার ব্যাটিং করো কোন কারণে তাকে বলতে পারে বলেন তো আপনি যে ওপেনিং ব্যাটিং করবো না তামিম বিকজ একটা প্লেয়ার সারা জীবন ওপেন করে আসছে এবং তাকে জানেন যে সে ওপেনার বাংলাদেশ টিমের তাকে কি করে ওই রকম একটা মানে তাকে বলতে পারে আমি জানি না কি প্ল্যান তার মানে বোঝা যাচ্ছে যে তামিমকে আপনি আউট করতে যাচ্ছেন যে তামিমকে বাদ দিয়ে তুমি পি নিচে খেলো উপরে একটা ওপেনারকে আমি ট্রাই করবো ওখানে ও পারফর্ম করলে তুমি সাইজ তো এইরকমই কথা আমার কাছে মনে হয় খুবই দুঃখজনক আর টিম বাংলাদেশ অনেক ভালো করুক আমরা সেই দোয়া করি দিন শেষে কিন্তু আমাদেরই একটা ইমেজ কিন্তু আমি বলবো যে এটা তদন্ত অবশ্যই করা উচিত আমি জানি ক্রিকেট বোর্ড তদন্ত করবে না বিকজ ক্রিকেট বোর্ডের বড় পাওয়ারফুল মানুষরা এর মধ্যে জড়িত কিন্তু কারা কারা এই সোশ্যাল মিডিয়াতে এই ধরনের নেগেটিভ কথা বলেছে সোশ্যাল মিডিয়াকে ধরা উচিত তদন্ত কাপে ওয়ানডে সুপার লিগের থার্ড পজিশনে থেকে বিশ্বকাপে নিয়ে যাচ্ছেন সেই তামিম ইকবাল নাইন সবকিছু মিলে ইতিহাসের সেরা বাংলাদেশের ক্রিকেট